আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলুন জেনে নিই আজকের নিউজ। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ালিয়া রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় আওয়ামী লীগ। এতে হেফাজতে ইসলামের সঙ্গে তার পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে আগামী 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার আলফাডাঙ্গার 2 নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেওয়া হয়। জানা যায়, হেফাজত নেতা মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর থেকেই আলোচনায় ফরিদপুরের আলফাডাঙ্গার জান্নাতারা ঝর্ণা। ঝর্ণা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের 4 নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ওয়ালিয়া রহমানের মেজ মেয়ে। ওয়ালিয়া রহমান ওই ইউনিয়নের কামার গ্রামের পাশের কুলধর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য। এই ঘটনার পর থেকে মোহাম্মদ ওয়ালিয়া রহমানের পরিবারের সদস্যবৃন্দ হেফাজত ইসলাম সংগঠনের সাথে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, আপনি মোহাম্মদ ওয়ালিয়া রহমান গোপালপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মোহাম্মদ হাবিবুর রহমান, মেজ জামাতা অর্থাৎ জান্নাতারা ঝর্ণার সাবেক স্বামী মোহাম্মদ জাফর শহীদুল্লাহ ইসলাম, সর্বাধিক সমালোচিত আপনার মেজ মেয়ে জান্নাতারা ঝর্ণার কথিত স্বামী মোহাম্মদ মামুনুল হক সহ সবাই উপপন্থী ইসলামী সংগঠনের অর্থাৎ হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত। আপনার মেয়ে জান্নাতারা ঝর্ণা অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আরও জানা যায় যে আপনার স্ত্রীও জামাতপন্থী। হেফাজত ইসলামের সঙ্গে ওয়ালিয়া রহমানের পরিবার সংশ্লিষ্টতার বিষয়ে কখনো দলীয় নেতাকর্মীদের জানাননি তিনি, অর্থাৎ ওলিয়ার। তার মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। ওয়ালিয়া রহমানকে কেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের 4 নম্বর ওয়ার্ডের সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না, তার সপক্ষে আগামী 7 কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ করা হয়েছে নোটিশে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।